পরিবারের প্রত্যেক সদস্যকে জানাই স্বাগত আর নতুন একটা ব্লগ দেখার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। এই মাত্র ঘুম থেকে উঠলাম আর দিয়ার পাপা তো একদম মানে 4টা সময় ঘর থেকে বেরিয়ে গেছে। দিয়া এখনো ঘুমাচ্ছে। আর তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই। ব্যাগের মধ্যে ফুল আমি এখানে মানে এইমাত্র এখানে এসে বসে দেখলাম, মানে ব্যাগের মধ্যে ফুল রাখা। শিওর ওই আমাদের পাশের বাসার কাকু এনে রেখেছে। আসলে হয়তো জানতে পেরেছে যে আমরা মানে ঠাকুর আলাদা করেছি, ওই ঠাকুর মানে আলাদা দিচ্ছি আর কি মেজ দিয়ে। আর আমি হয়তো তাই এখানে রেখে গেছি। তো যাই হোক, দুদিন থেকে তো ফুল কিনে এনে দিচ্ছি। আর ওই আমার গাছে যা দুই একটা মানে পাই ওই দিয়ে। আজকে তো কাকু দেখি দিয়ে গেল, আর তো দিয়ার পাপাও আছে, কিনে দিয়ে যেতে পারলো না, ভালোই হয়েছে। তো দিয়াকে এখন গিয়ে ডাকবো। আসলে মানে দিয়া আজকে একটু দেরি করছে, ওই কালকে রাত্রে ঘুমাতে ঘুমাতে একটু ও মানে কি জানি ওর মশা যে ওকে খেয়ে নিচ্ছে, ওই আর কি দেরি করছিল ঘুমাতে ঘুমাতে। তো এখন মানে ঘুমাচ্ছে, তো ওকে গিয়ে ডাকবো। আর আমি আমার ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। থাকছে, চলো দেখতে থাকো। বন্ধুরা, আমি না ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম দিয়ে মুখ টুক ধুয়ে সবার প্রথম মানে ভাস্বিকর ঝাড়ু দিই। আর আজকে কি করলাম, এই এই মুখ টুক ধুয়ে এসে ভিডিও স্টার্ট করলাম। তো তারপর আর কি আমি ইয়ে করি, চাটা করি, মানে ঝাড়ু টাড়ু দিয়ে চাটা করি। আর ওই দিয়ার পাপা তো নিজেই চা করে খেয়ে নে, ওই সকাল সকাল বেরিয়ে যায়। যেদিন ঘরে থাকে ওই দিন আমি দেই, তো বেশিরভাগই তো বেরিয়ে যায়, তাই আমি আর দেই না, ওই নিজে চাটা করে নিয়ে খেয়ে নে। আর আমার আমার শুধু আমি আর নিজেরই চা করে খাই। তো এই দেখো, আমি কাপড়গুলা না রাত কালকের মেলা ছিল, আর উপরে তো চাল দিয়েছি, তাই আর কালকে তুললাম না ওই ইয়ে। তো আজকে ঘুম থেকে মানে আমাদের এইদিকে না ঘুম থেকে উঠে মানে সূর্য উঠতে না উঠতে রোদ এসে যায়। তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে গিয়ে মানে ওই তো ভিডিও স্টার্ট করে গিয়ে দেখলাম কাপড়গুলো শুকিয়ে গেছে, তো তুলে নিয়ে আসলাম। আর ওইদিকে বিছনাও তুলতে তোলা মানে তুলে নিচ্ছি। তো এই বালিশটা না কিরকম একটু ভিজা ভিজা লাগছে, একটু চললে ওইখান তো গরমের দিন তাই আর কি। তো আমি বালিশটা রোদে দিয়ে আসলাম। আর এই মশার র্যাকেটটাও ইয়ে করলাম, চার্জে লাগিয়ে নিলাম। আর কি হয় জানো, ওই যে মানে ওই কি বলবো, ওই টেবিলের উপর, ওই শোকেজের উপর, মানে প্রত্যেক জায়গায় আর কি প্রত্যেক দিন মুসাম মানে ঝাড়াঝাড়ি করি, তাও যেন কোথায় থেকে এত ধুলা চলে আসে। ওই তো প্রত্যেক দিনে তো মোছামুছি করতে হয়। আর এই দেখো দিয়ার বিছনার অবস্থা, দিয়া তো বিছনাতে ঘুমায় না, তো ইয়ে করলো, ও তো আমাদের সাথেই ঘুমায়। তো মানে আমার কি ও স্বভাব জানি, জানো মানে কোনো জায়গা আর কি মানে সব প্রত্যেকের ঘরেই আমি দেখেছি যে কোনো জায়গা আর খালি মানে যখন যতটুকু থাকে ততটুকু চলা যায়, কিন্তু এক্সট্রা যদি কোনো জায়গাটা আসে হয় তো ওই জায়গাটা কয়েকদিনের মধ্যে মানে একদম ফুল হয়ে যায়। এই দেখো বিছনাটার অবস্থা দেখো, মানে এটা আমি মানে বিছনাটার পুরো স্টোর বানিয়ে নিয়েছি। এদিকে আমি বয়স দিচ্ছি আর ওই টিকটিকি ডাকছে। তো এই কাপড়গুলো যে সকালবেলা তুলে আনলাম, ওই ইয়ে করলাম, তো কাপড়গুলো গুছাচ্ছি মানে ঠিকঠাক করছি। আর ওই ফ্রিজের উপরটাও এখন পরিষ্কার করব। তো এই যে ফ্রিজের উপরেও মানে প্রত্যেক দিনই তো পরিষ্কার করি, ওই করছি আর কি। তো আজকে কি করলাম, ওই ঠাকুরের নিচে যে কার্পেটগুলো দিয়েছিলাম, তো দুটুকরা ছোট ছোট দুটুকরা বেঁচে গিয়েছিল, তো ওই দুটুকরা ফ্রিজের উপরে দিয়ে দিয়েছি। ওই মা জলের বোতল ফ্লাস্কগুলো রাখে, তো জল উল পড়ে, তো ভাবলাম এগুলো দিয়ে দিই। আর এই দেখো আমার সানটানো শেষ, ইয়ে আর কাপড় মেলে দিয়ে দিচ্ছি। আর সব কাজ তো 10-12 মিনিটের ভিডিওতে সব কাজ দেখানো যায় না, তো মানে যতটুকু পারি আর কি অতটুকুই দেখে আমার সানটানো শেষ, কাপড় মেলে দিচ্ছি। আর দিয়া মানে ক্যামেরাটা ধরছে। তো চলো তোমরা দেখতে থাকো। আর অনেক কাজও তো করেছে, যেমন ঘর মোছা বাসন মাজাগুলো তো আর দেখাতে পারি না যতটুকু আর কি সম্ভব হয়। তো
দেখতে থাকো তোমরা, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে না আমার রান্না বান্না নেই, কেন না ওই দিয়ার পাপা তো আজকে মানে দুপুরে আসবে না। আর কালকে রাত্রে কি হয়েছিল, কালকে রাত্রে এনেছিল মাংস, তো রাত্রে মাংস রান্না করলাম, আর রাত্রেবেলা তো তেমন একটা খাওয়া দাওয়া হয় না, ওই অল্প অল্প খেয়েছিলাম, তো তরকারি রয়ে গেছে। আর ইয়ে দিয়াও আজকে বলছে যে রুটি খাবে না ভাত খাবে, তো ভাত বানিয়ে বানিয়ে আসলাম আর কি, ওই মা মেয়ের জন্য ভাত একটু বানিয়ে আসলাম, আর তো তরকারি রয়ে গেছে কালকের, তো মানে ওই মাংস দিয়েই খেয়ে নেব। আর আর দুজন মানে মা মেয়েই তো খাবো, তো আর কি রান্না করব ওই আর কি। তো আর দিয়াও বললো যে রুটি খাবে না, তো ভাবলাম খেয়ে নে ওকে, তো ওই ডায়েটিং করে করে আর কি বা হচ্ছে, স্বাস্থ্য তো আর একটু একদমও কমছে না, তো না আর কত থাকবে মানে আর কি, যখন চায় খেতে বা যখন বলল মানে খেতে, তো খেয়ে খেয়ে নে। তো ওই মানে ভাতটা বানানো শেষ, আর অনেকটাই তো ক্ষুধা লেগেছে, মানে সকালে তো আর কিছু খাইনি, তো যাই ভাতটা বেড়ে নিয়ে আসে। এই দেখো আমরা মামির ভাত নিয়ে এসেছি, আর এই যে কালকের তরকারি রয়ে গেছে, তো তো আর আমি তো খাবো, তো আর তো কেউ না, তো একবারে একদম গামলাটা নিয়ে এই যে তরকারি রয়ে গেছে, খুব বেশি না, যদি থাকে তো থাকলো, আর না যদি থাকে তো আমরা খেয়ে নেব। আর মাংস তো একটু বেশি খাওয়া যায় সবই জানো, তো পুরো গামলাটাই নিয়ে বসে গেলাম আমি খেতে। গুড ইভিনিং, সন্ধ্যাবাতি দিয়ে জাস্ট বসলাম, তো দিয়ার পাপা ফোন করলো আসছে, তো ওর জন্য রান্না করতে বলল, মানে ইয়ে তো দুপুরও তো আমি রান্না বান্না করিনি, আর তো ওর জন্য ভাত তো হয়ে গেছে, আর একটু আলু আর বেগুন দিয়ে রান্না করছি, একটু ম্যাগি মশলা দিয়ে দেবো। আর দুপুরে কি হয়েছে, ওই তরকারিটা মাংসটা না পুরা পুরাটা দিয়ে আর আমি খেতে পারলাম না, আমাদের বেশি হয়ে গিয়েছিল,
তো অল্প একটু রয়ে গেছে, তো সারাদিনই এসে আর কতটুকু খাবে বা, তো ওর জন্য একটু মানে বেগুন আর আলু দিয়ে করলাম, মানে হচ্ছে আর কি। আর তো মাংস তো একটু রয়ে গেছে, তো ওগুলো দিয়ে হয়ে যাবে, আর রাত্রে পরে দেখা যাবে কি করব। তো আর দিয়া তো এখন টিউশনে আছে, তো যাই আমি দেখি গিয়ে মানে ইয়েটা রান্নাটা হয়ে গেল কিনা, একটু মশলা মেগি মশলা দিয়ে নামিয়ে নেব। তো দিয়ার পাপ্পা এসে খাওয়া দাওয়া সেরে দিয়াকে নিয়ে আসলো, আর আমিও সাথে চাটা খেয়ে নিয়েছিলাম। তো দিয়া আসতে ওর জন্য নিজের জন্য আনলো আইসক্রিম, আর আমার জন্য আনলো এই যে বারো মোজা। তো আমরা 12 মোজা খাই, আর ভিডিওটাকে এখানে এন্ড করি। তো দেখা নেক্সট ব্লগে দেখা হবে। বাই বাই, গুড নাইট গুড নাইট।